কুড়ি দিন যাবৎ ব্রেলি ব্রিজ ভগ্ন দশায়, বিকল্প পথে কয়লা বোঝাই লরি আটকে, যোগাযোগ বিচ্ছিন্ন। ঘটনা অমরপুর তেলিয়ামুড়া সড়কের মাঝে নতুন বামপুর রঞ্জিত কলোনি এলাকায়। এই রাস্তায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ, স্থানীয়দের অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি। কুড়ি দিন যাবৎ এলাকার ব্রেলি ব্রিজ ভগ্ন দশায় পড়ে আছে, বিকল্প পথে কয়লা বোঝাই লরি আটকে, যোগাযোগ বিচ্ছিন্ন। অমরপুর তেলিয়ামুড়া সড়কের মাঝে নতুন বামপুর রঞ্জিত কলোনি এলাকায় কয়লা বোঝাই লরি আটকে, বিচ্ছিন্ন যোগাযোগ। বর্তমানে রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বৃহস্পতিবার সকাল থেকেই রঞ্জিত কলোনি এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, বহু যানবাহন যাত্রী নিয়ে রাস্তার দুপাশে আটকে রয়েছে। সকাল থেকে এই পরিস্থিতি চলতে থাকলেও প্রশাসনের কেউ সেখানে এগিয়ে আসেনি বলে অভিযোগ যানবাহন চালকদের। রাস্তাও কয়লা গাড়ি নিয়ে নামাই দিছে আর কি। হ্যাঁ, এই গাড়ি কি এখানে যাওয়ার উপযুক্ত? না, এই রাস্তাটা যায় না। এই জায়গার নাম কিটা? রঞ্জিত কলোনি। এ বিষয়ে এক অটো চালক বলেন, তিনি তেলিয়ামুড়া থেকে যাত্রী নিয়ে রঞ্জিত কলোনির দিকে যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় কয়লা বোঝাই গাড়ি আটকে থাকায় এই রাস্তায় যেতে পারছেন না। তবে যেভাবে রাস্তায় লরি আটকে রয়েছে তাতে এই রাস্তায় চলাচল অসম্ভব। এই রাস্তায় বদ্ধ। কোন জায়গাটা? জায়গার নাম তো আমি বুঝতেই না, আমার বাড়ি এখানে না। আয়া দেখছেন? কিটা দেখছেন? তিন তো আয়া দেখছি গাড়ি আমপুর বাড়ি 12 চক্কা। এখন যাতায়াত বন্ধ। এদিকে স্থানীয়দের অভিযোগ, গত 20 দিন ধরেই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ, এলাকার মানুষ এই পথে যাতায়াত করতে পারছে না। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনিক আধিকারিকদের কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ড।